শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ক্লাস 7 এর অনুশীলনী 9.2 এর পৃষ্ঠা 136 উপপাদ্য 15 নম্বরটি আলোচনা করব। এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। চিত্রে QPM ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ RPM এবং অ্যাঙ্গেল অফ QPR ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং PQ সমান 6 সেন্টিমিটার। এখানে লিখে দিলাম। ক, QPM এর মান নির্ণয় করো। খ, PQM এর ও PRM এর মান নির্ণয় করো এবং PR এর মান নির্ণয় করো। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য। আসো দেখি তাহলে QPM এর মানটা নির্ণয় করি। দেওয়া আছে QPR অ্যাঙ্গেল অফ QPR ইকুয়ালস টু 90 ডিগ্রি। আমরা এখন QPR কে ভাঙবো। ভেঙে কি লিখতে পারি? QPM প্লাস আর অ্যাঙ্গেল অফ RPM ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই জিনিসটা কি ভাগ করে লিখছি যে QPM RPM। এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া আছে যে QPM প্লাস ইকুয়ালস টু RPM, অর্থাৎ এই জিনিসটা একই। তাহলে আমরা এখানে লিখতেই পারি QPM পুনরায়। দেওয়া আছে, সেটি লিখে ফেলবে সাইড নোটে। সুতরাং QPM টুয়াইস অফ অ্যাঙ্গেল অফ QPM সমান 90 ডিগ্রি। তাহলে আমি এবার যদি সাইড চেঞ্জ করি কি হয়ে যাবে? 2 দ্বারা ভাগ হবে, সুতরাং এর মান হবে 45। খ নম্বর প্রশ্নে আসি। খ নম্বরে এসো। খ নম্বরে বলছে অ্যাঙ্গেল অফ PQM এবং অ্যাঙ্গেল অফ PRM এর মান নির্ণয় করতে। এখন দেওয়া আছে কি? দেওয়া আছে PM QM এর QR এর উপর লম্ব, অর্থাৎ আমরা এটা লিখতে পারি PM পারপেন্ডিকুলার লাইন অন QR। তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যাঙ্গেল অফ PMQ ইকুয়ালস টু PMR সমান 90 ডিগ্রি। দেখো এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এর পাশেরটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ একটি সরল রেখা 180 ডিগ্রি অ্যাঙ্গেল ধারণ করে। তাহলে দ্বিতীয় ধাপে যে বিষয়টা আমরা আসতেছি সেটি হচ্ছে আমাদের মূল যে বিষয়টা দেওয়া আছে, আবার QPM ইকুয়ালস টু RPM। তাহলে এখানে আমরা লিখতে পারি ক হতে প্রাপ্ত। এই বিষয়টা আশা করি তোমরা বুঝেছ। এই জিনিসটা যদি বুঝা হয়ে থাকে তাহলে আমাদের মূল যে বিষয়টা সেটা আমরা লিখতে পারি। তোমরা একটু অ্যাসেস দিয়ে নাও, আমি এই বিষয়টা মুছে ফেলব। স্ক্রিনশট নিয়ে রেখো সম্পূর্ণ প্রশ্নেরই। এখন ত্রিভুজ PQM এ আমরা লিখতে পারি PQM প্লাস পুরো বীজগণিতের মতো এই উপপাদ্যটি তোমাদের বলে রাখি। যদি তুমি বীজগণিতে ভালো হও তাহলে এই উপপাদ্যগুলো তো ভালো করতে পারবে। এই বিষয়টা আমি একটু বলে রাখছি যে ত্রিভুজ PQM এর মধ্যে PQM প্লাস অ্যাঙ্গেল অফ QPM প্লাস PMQ ইকুয়ালস টু 180। কেন 180 ডিগ্রি? আমরা জানি
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই তিন কোণের সমষ্টি কি হবে? 180 ডিগ্রি হবে। এখন আমরা এ এর মান জানি, এ মান জানি, তাহলে এই মানগুলো বসিয়ে ফেলি। পি কিউ এম এর মান হচ্ছে, কিউ পি এম এর মান হচ্ছে 45 ডিগ্রি, ক হতে পেয়েছি, এবং পি এম কিউ এর মান হচ্ছে 90 ডিগ্রি। এখন পক্ষান্তর করব, 180 বিয়োগ 90 বিয়োগ 45, একবার বিয়োগ করলে 135 দাঁড়াবে, 135 থেকে 180 বাদ দিলে হচ্ছে 45 ডিগ্রি। পি কিউ এম ইকুয়ালস টু 45 ডিগ্রি। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে বলা যায় পি আর আর এম ইকুয়ালস টু 45 ডিগ্রি। কারণ দেখো পি কিউ এম, পি কিউ এম এটি হচ্ছে 45 ডিগ্রি, পি আর এম, পি আর পি আর এম সমান 45 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা এই বিষয়টি প্রমাণ করতে পারি, তাই আমার আর পুনরায় বিষয়টি আলোচনা লিখতে হচ্ছে না, তুমি জাস্ট এটা লিখলে হবে অনুরূপভাবে এটি সমান 45 ডিগ্রি। খ নম্বর সমাপ্ত হলো। শিক্ষার্থীরা এবার গ নম্বরে দেখি, গ নম্বরে এখানে কি কি দেওয়া আছে, খ নম্বরের মতোই আমরা লিখে ফেলবো। ত্রিভুজ পি কিউ এম এ এবং ত্রিভুজ পি আর এম এ অ্যাঙ্গেল অফ পি কিউ এম ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ পি আর এম সমান 45 ডিগ্রি, যেটা আমরা কতে প্রমাণ করে এসেছি, খতে বলেছি, খতে সরি। তাহলে আমরা এই বিষয়টি লিখার পরে এরপর লিখব, সুতরাং ত্রিভুজ পি কিউ আর এ অ্যাঙ্গেল অফ পি কিউ আর ইকুয়ালস টু পি আর কিউ। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এর অপোজিট বাহু পি কিউ আর, পি কিউ আর এর পি কিউ পি আর সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে, এগুলো আমি সবগুলো লিখে ফেলতেছি। যেহেতু পি কিউ এবং পি আর সমান 6 সেন্টিমিটার, সুতরাং খুবই সিম্পল বিষয়, দেখো পি কিউ এবং পি আর 6 সেন্টিমিটার, সুতরাং আমাদের এখানে বলেই ফেলতে পারি যে পি আর, আমাদের প্রশ্নে বলেছে পি আর এর মান কত, যেটি দেওয়া আছে সেটি পি আর সমান এত সেন্টিমিটার। সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।